হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজ তোমাদের ঘুরে দেখাবো কুচবিহারের এনএন পার্ক। এনএন পার্কের পুরো নামটা হচ্ছে নরেন্দ্র নারায়ণ পার্ক। ঘুরতে ঘুরতে আজ আমরা চলে এসেছি এনএন পার্কে। এনএন পার্ক অর্থাৎ নরেন্দ্র নারায়ণ পার্ক। এই পার্কটি কুচবিহার শহরের মাঝখানে অবস্থিত। পার্কটি খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। এই পার্কটি নির্মাণ করেছিলেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ, তার পিতা নরেন্দ্র নারায়ণের নামে। 1882 সালে এই পার্কটি প্রতিষ্ঠা হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ রাস্তার দুধারে খুব সুন্দর গাছগুলো কাটিং করে লাগানো হয়েছে। এখানে অনেক রকম গাছ, সুন্দর সুন্দর গাছ রয়েছে। সামনেই দেখতে পাচ্ছ গাছ দিয়েই ডেকোরেট করা হয়েছে নামটি মহারাজা। আমরা এখন যাচ্ছি পার্কের একটি সাইডে, যেখানে একটি বিশাল জলাশয় রয়েছে। এই জলাশয়টি 1 হেক্টর জমির ওপর অবস্থিত। সামনেই দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর দুটো হাতির আকৃতি। এই হাতি দুটো গাছ কাটিং করেই বানানো হয়েছে। পার্কটিতে অনেক সিকিউরিটি গার্ডও রয়েছে। পার্কটির ভিতরে যে জলাশয় রয়েছে সেখানে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। অনেকেই দেখা যাচ্ছে বোটিং করতে। তোমরাও যখন আসবে এখানে চাইলে বোটিং করতে পারবে। এক অন্যরকম অনুভূতি, বেশ ভালোই লাগবে। আমরা এখন দাঁড়িয়েছি এনএন পার্ক স্টেশনে। এই হলো স্টেশনের গাড়ি। এটি একটি টয় ট্রেন। এই টয় ট্রেনটি সমস্ত পার্ক জুড়ে ঘুরে বেড়ায়। দেখুন কত সুন্দরভাবে ছুটে বেড়াচ্ছে টয় ট্রেনটি। এই টয় ট্রেনটিতে বাচ্চাদের খুব ভালো লাগবে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এলে অবশ্যই টয় ট্রেনটিকে ঘোরাবেন। কিছুটা দূরে এগুলি রয়েছে খরগোশের পার্ক। এখানে প্রচুর খরগোশ রয়েছে। পার্কটিতে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। আর যেহেতু এখন শীতকাল, সব গাছে প্রচুর ফুল ধরে আছে। এখানে অনেক সময় দেখা যায় অনেকে প্রিয়জনকে নিয়ে এসে জন্মদিন পালন করে। পার্কটির একপাশে রয়েছে যেরকম জলাশয়, ট্রেন স্টেশন, সেরকমই আরেক পাশে রয়েছে বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা। এখানে একসাথে অনেক বাচ্চা খেলাধুলা করতে পারে। রয়েছে নানান রকম রাইডস, রয়েছে নানান রকম বসার জায়গা। দেখতে পাচ্ছ আপনারা, তোমরা সুন্দরভাবে বাচ্চারা খেলাধুলা করছে। তোমরা যখন তোমাদের ফ্যামিলির সাথে আসবে, নিজেদের মতো করেও যেমন টাইম কাটাতে পারবে, বাচ্চাদেরও বাচ্চাদের মতো করে সময় কাটাতে পারবে। খেলাধুলার পাশাপাশি রয়েছে বাচ্চাদের এক্সারসাইজ করার জায়গা। তোমরা দেখতে পাচ্ছ এখানে 3 জন এক্সারসাইজ করছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কুচবিহার এনএন পার্ক অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরপর আরও অন্যান্য নতুন নতুন ভিডিও তোমাদের দেখাবো। তো আজকের মতো এটুকুই। টাটা, বাই বাই, পরে দেখা হবে পরবর্তী ভিডিওতে।